আর যেনেকে সময় দিব লাগে পড়া নাই, এইকারণে কারণ মানুষখিনি এনে ডিউটি আওয়ার সব ব্যস্ত কইছে। আর দাদাই আসলে কুড়িয়ার করা কথা আছে, তারপর মূল কথা বলতে মো কলো যে নবলগা হলে মানে দেখা পাইলে আহিল। এটা মো বা আমার হয়তো প্রত্যেকরে ভাল লাগা কথাটি এইটে যে যুক্ত মানুষ দেখে বা যুক্ত মানুষ জানে তাকে সদায় সম্মান দিয়ে, কিন্তু এই এনেকা একটা সম্মান বা মরম পাবলে সবরে সহযোগিতা থাকে, তেতিয়াহে মইতো মই হবকে পাও। আর আপনাদের প্রথম যত আমার আগতেও কোনোবাই কইছে কিন্তু কিবা এটা দিছে মোক, আর মূলতে যত আমি গোটে প্রতীর্থখিনি আমি সব একেলগে সহযোগী সকল আছো, সেই কারণে বিশেষ মুহূর্ত ভাল লাগা মুহূর্ত। আর আপনাদের পুনের শ্রদ্ধা জানালো, আপনাদের ভালো থাকুক, কেতিয়াবা কিবা অনুষ্ঠানত যদি এনেকে সুবিধা হয় এপাক আকৌ ভালকে কোবা লগ পাম, মানে আপনাদের ভালকে যেহেতু লগ পাওয়া নয় দৌড়াদৌড়ি। আর আপনাদের যাত্রা শুভ হোক, ভালে ভালে সকল ভাল পাক। আর কণমানিগী যেহেতু শিল্পর লগত জড়িত, গতি মানে এটা উৎসাহ দিবর বাবে একটা সরু উপহার দিছো, তুমি লওয়া কথা একটা মাই দিবা। আর তোমার যে কলাত্মক চিন্তা কাম সেয়া তুমি আগুয়াই যা দেই, আপনি মাই দিব। হয় প্রথম বলিয়া নাম দি দিছো ছটিয়া বুলি আমি দিয়া নাম। এই মান্যবরেষ মহাশয় প্রকাশন পরিষদ অসমৰ দ্বারা প্রকাশিত অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষয়িত্রী আর জ্যেষ্ঠ নাগরিকর জীবন পরিক্রমা ভিত্তিক প্রকাশিত মহাশয় জীবনীমূলক গ্রন্থর জড়িয়ে আপনার জীবন পরিক্রমার ভিত্তিক সাংস্কৃতিক সামাজিক আর অনবদ্য দক্ষতার ভিত্তিক আপনার 2022 বর্ষর সুধাকান্ত ডক্টর ভূপেন হাজরিকার স্মৃতি শিল্পী সুবিবতা আগবা হয়েছে। আপনার জীবন পরিক্রমায় পরিচয় দিছে আপনি এগারী দক্ষ মেধা কর্তব্যপরায়ণ কলাসুলভ মনের অভিভাবক, সমাজ গড়ার ক্ষেত্রে আপনার আর্থিক শারীরিক মানসিক অবদান অতুলনীয়, সেয়ে আজি এই সভাতে আপনার আনুষ্ঠানিকভাবে উক্ত বটারে সম্বর্ধনা জ্ঞাপন করে অনাগত দিনের সুস্বাস্থ্য কামনা করা হল। শ্রদ্ধার মৃদুল শইকীয়া, মোরে নামটো দেই মো কৈছো, প্রাক্তন অধ্যক্ষ, তাৰমানে স্কুলৰ প্রিন্সিপাল আছিল, প্রাক্তন অধ্যক্ষ মেধাবী বিদ্যাপীঠ পশ্চিম ঢকুয়াখানা, এতিয়া বর্তমানে এই অনুষ্ঠানটোৰ মুখ্য সম্পাদকৰ দায়িত্বত আছো মহাশয় প্রকাশন পৰিষদ অসম। আর মুখ্য পৃষ্ঠপোষক হিসাবে আছে আমার ডক্টর ভদ্রেশ্বর বকতিয়াল, ডিব্রুগড় মুখ্য উপদেষ্টা হিসাবে আছে রমেশ চন্দ্র কলিতা তেজপুর, আর উপদেষ্টা হিসাবে আছে দুটিয়াম বরুয়া তেখেত চৰাইদেউ, আর বিনোদ বরুয়া সভাপতি মহাশয় প্রকাশন পৰিষদ অসম। আমি বাইদেউগৰাকীক আমি কথাটি প্ৰদান কৰিছিলোঁ। আমাৰ বিত্ত বিভাগৰ আৰু এখন চেলেং কাপোৰে মোৰ এপিনে চাই দিয়া, কি মারিছে? ধন্যবাদ। এবার আমি মঞ্চলে আমন্ত্রণ করছো আমার যেহেতু আমার অনুষ্ঠানটো অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষয়িত্রী সকলে গঠন করা আমার জ্যোৎস্নারাণী বাইদেউ আমার রঙিয়া পর আহি আছে, আমি বাইদেউগৰাকীয়ে আমার তেখেতে বহু কেইখন কিতাপ উলিয়াইছে, বহুকেইখন কিতাপ উলিয়াইছে, লগতে তেখেতে সমাজৰ বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানৰ লগতো তেখেত মানে অনুষ্ঠান প্রতিষ্ঠানৰ লগত তেখেত জড়িত হৈ আছে। তেখেতক আদৰণি এখন চেলেং
Terima kasih.